এনআইটি ক্যাম্পাসে সিনিয়র স্টুডেন্টদের র্যাগিং এর নামে অতর্কিত হামলা রক্তাক্ত রাজন দাসের সুবিচারে কি আইনি ব্যবস্থা নিল নিট কর্তৃপক্ষ, সে নিয়ে প্রশ্ন ছুড়ে হুঙ্কার দিল আকসা। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আক্রান্ত ছাত্র রাজনকে পাশে রেখে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ এনআইটির ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করে ক্ষোভ উগড়ে দেন। 17 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এনআইটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ কেন নেয়নি প্রশ্ন ছুড়ে দেন রূপম। এনআইটি কর্তৃপক্ষের দিকে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে আক্রান্ত রাজনের সুবিচারের জোরালো দাবি জানান তিনি। অন্যথায় আকসা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রূপম নন্দীপুর কায়স্থ। 28 এপ্রিল রাত্র আনুমানিক 11:45 এনআইটি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের স্টুডেন্ট রাজন দাসের উপর যে অমানসিক বর্বরোচিত তার উপর হামলা করা হয়েছে সিনিয়র স্টুডেন্ট কর্তৃক, যে যারা তার উপর আক্রমণ করেছেন, এনআইটি কর্তৃপক্ষ ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার 10 জনের নাম এখানে করেছেন, সাজন নেওর, অভিলাষ নারায়ণ ডেকা, কিমরাজ হ্যান্ডিক, বিশ্বজিৎ দেউরি, এস এল সিং, সাজন সনতি নাথ, সঞ্জুতি নাথ, রজিৎ দাস, রাহুল পেগু, প্রচা প্রান্তরণ কাশ্যপ, এগুলো তারা দলবদ্ধভাবে রাজনের উপর হামলা চালায়। এনআইটি কর্তৃপক্ষ 17 দিন অতিবাহিত, তারপরও সে সুবিচার পায়নি। শুধু এদেরকে হোস্টেল থেকে 7 দিনের জন্য শুধু সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তার যে ল্যাপটপ ভেঙে দেওয়া হয়েছে, তার যে মোবাইল ভেঙে দেওয়া হয়েছে, তাকে জীবনের মতো পঙ্গু করা হলো, লিগামেন্ট ছিঁড়েছে। এ ব্যাপারে আজকে বরাকের ছাত্র সমাজের কাছে আমাদের আর্জি, আপনারা এগিয়ে আসুন, এ ব্যাপারে সরব হন। আমরা চাই এখনো যদি প্রকৃত যারা দোষী, যারা এখানে তার উপর এ ধরনের নির্যাতন করেছে, নিট কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে পদক্ষেপ না নেন, যারা গিলটি তাদের বিরুদ্ধে যদি আইনা ব্যবস্থা না নেন, তাহলে আমরা নিট কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। হয়ে এই মাটিতে মার খেলো আকসা এটা মেনে নিতে পারে না। এই উপত্যকার রাজন দাস সান অফ দ্য সয়েল অফ দিস ভ্যালি, রাজন দাস এই উপত্যকার ভূমিপুত্র, এবং যারা তার উপর হামলা করেছে তাদের জানা উচিত যে রাজন একা নয়, এবং রাজনের উপর যা হয়েছে আমরা তা মেনে নিতে পারি না। আমরা এ ব্যাপারে নিট কর্তৃপক্ষকে সুজা সাপটা ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা কাল বিলম্ব না করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। 7 দিনের জন্য শুধু হোস্টেল থেকে সাসপেন্ড করে দিলেই হবে না, না হলে আমরা এ ব্যাপারে আইনানুগ কিভাবে পদক্ষেপ নিতে হয় আমরা সেটা জানি। কেন আজকে সেটা জেনেও এনআইটির যিনি DSW এনআইটির ডাইরেক্টর কেন কঠোর পদক্ষেপ নিলেন না, এটাই আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। এবং আমরা চাই বরাক ব্রহ্মপুত্রের সেতুবন্ধন, আমরা চাই ভারতবর্ষের তামাম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এনআইটি আসাম বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্ররা পড়ুক। তার মানেই নয় আমাদের ছেলেমেয়েদের উপর, আমাদের ছেলেদের উপর এখানে আক্রমণ হবে আর আমরা সেটা মেনে নেব, এটা হয় না।
আজকে সম্প্রীতির কথা বলা হয়, আজকে রাজনের ব্যাপারে ব্রহ্মপুত্রের উপত্যকার কোন সংগঠন কেন আজকে মুখ খুললেন না, কেন নীরব, কোথায় আজকে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমরা এই জন্যই তো আমরা দেখছিলাম যে ব্যাপারে আপনারা একটা পদক্ষেপ নেবেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হয়নি। এনআইটি কর্তৃপক্ষ এখনো সময় আছে, যদি কাল বিলম্ব না করে এর ব্যাপারে বিহিত ব্যবস্থা না নেন তাহলে আমরা আমরা আমাদের মতো করে আন্দোলনে যেতে বাধ্য হব। এদিন আক্রান্ত নিটের ইলেকট্রিক বিভাগের সিক্স সেমিস্টারের ছাত্র রাজন সিনিয়রদের অতর্কিত হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, 28 এপ্রিল রাত আনুমানিক 11:45 নাগাদ তার উপর আক্রমণ করে দলবদ্ধ অভিযুক্ত ছাত্ররা। পরে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা হোস্টেলের রুমে তাকে নিয়ে যায়। ফের ওই অভিযুক্তরা রুমে এসে ল্যাপটপ ও মোবাইল ভেঙে দেয় এবং তার মাথা দেওয়ালে চেপে ধরে প্রাণে মারার চেষ্টা চালায় বলে জানান আক্রান্ত রাজন। পরে সহপাঠীদের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে রাতেই তাকে মেডিকেলে পাঠানো হয়। তিনি আরও জানান, এখন মামলাটি আপোষ মীমাংসা না করলে ভবিষ্যৎ ধ্বংসের হুমকি আসছে বলে জানান রাজন। 28 তারিখ আমার এক্সাম চলাতে আসলো, আমি এক্সাম দিয়ে আসলাম, পরে যে আমার আইডি এক্সাম আসলো, তা আমরা এনআইটির মধ্যে এটা কমন যে রাত্রে আমরা পড়তে মানে হোল নাইট স্টাডি করি পরীক্ষার আগে। আমি একদিন পড়াতে আসলাম রাত্রে 12টা বাজতে আসলো, আমার রুমের পাশেই নাইট ক্যান্টিন, 11:45 বাজাতে আসলো, আমি যেতাম আসলাম। আমি যাওয়ার আগে দেখছি কিছু বাচ্চারা মানে অন্ধকারে লাইন ধরে দাঁড়া নিতেছে 15-20 জনের মতো, তো তারা দেখছি আমি একজন অলরেডি সাইকেল ভাঙচুর করে, আমি স্টিল আমি ড্রাইভার যাওয়াতে আসলাম কাট মানে তারার সাইডে দিকে, কিন্তু তারা আমার উপরে সিগারেটের ধোঁয়া ছাড়ছে, আমি স্টিল অ্যাভয়েড করে দিতাম আসলাম, কিন্তু পিছন থেকে আমার একজন ধরে লিস মানে টি শার্টে, তারপর সামনে ধরছে টি শার্টে ধরিয়ে আমার গালি দিছে, মাথার বড় ভাইয়া কইছে আমার জিগাইছে, স্কলার হাত ধরে যে স্কলার আইডি বাতা হতে, স্কলার আইডি মানে রোল নম্বর, টেকনিক্যাল ফাদার কনে মানে আমার সিনিয়র হাফ প্যান্ট কিউ বেনায় সিনিয়রকে সামনে, অ্যাকচুয়ালি আমি আমার রুমেই আসলাম মানে রুমের সামনেই তে হাফ প্যান্ট, আর তারা ই হোস্টেলে আসলো, তারা হোস্টেল ফোর্ডের ই হোস্টেল, আমি হোস্টেল সেভেন, তারপরে আমি কিনা করছি আমি তারা হাতটা ধরিয়া খুঁজছি কলার ছড়কে বাদ করে, আমি সেটা জানতাম না যে হেস আমার সিনিয়র, কিন্তু আমার কলার ধরছিলো তো ওখানে আমার সেন্টিভ ওটাই আমার দুশো যে আমি কলাটা আমার মানে টি শার্টটা সারাইছি হাত ধরিয়ে যে কলা সরকে বাদ করে, এটা তারা সেন্টিমেন্ট হাট হয়ে গেছে, তার তুই সিনিয়র কেসে মারছে মতলব টাচ কর সকতা হ্যাঁ তেরে কর সকতে তুই নেই কর সকতা, তো এটা হইয়া হইয়া তারা আমার পুশ করা লাগাইছে সিনিয়র কেসে টাচ কিয়া, পিছন থেকে আরও মানুষ আসতে তারা এটার কমিউনিয়ে লিয়ে গেছে গিয়া আসামিজ কেসে টাচ কিয়া, মানে ওরকম ওরকম এত আসলেও না ইনভলভ স্টিল ওরকম ওরকম পাতে গেছে, তো এটা অ্যাকচুয়ালি মানে বুথ আমার আছে না মানে সে করে এটা আসামিজ বেঙ্গলি এরকম না, কিন্তু আমার মাসানিত আসামিজ ফ্রেন্ড একটা হেউ হেরু মাইর খাইছে, তারপর তোমার পুশ করে তারা ওয়াশরুমে ঢুকাই দিতে আসলো, কিন্তু আমি বেসিনের সাইডে কোনো রকম দৌড়িয়ে দাঁড়াইছি, তো আমার মাথা নিয়ে তারা গ্লাসও লাগাইছে, এখন বেসিনটা ভাঙা আছে যেখানে আমার তারা রাখছিলো নিয়ে, তবে এখানে আমার বেজান একজন আমার হাত ধরছে, হাত দৌড়িয়া হাত কতজনে ধরছে, পা কতজনে ধরছে, গেঞ্জি ধরছে, চুলো ধরে টানছে, আমার বেজান মারছে, আমার ভূত মারছে, হাত তোর দিয়া যে ইট দিয়া মাটি আসলো সাইডে ইটা দিয়া, তো আমার কোনোরকম আমার ফ্রেন্ড আইসে একটা ইয়ার লইয়া গেছে, যাওয়ার আবার তারা আই গেছে আবার মারছে ইয়া, এখন আমার ফোন করা আসলো ওয়ার্ডেন রে আর কমান্ডিং অফিসারে, তারা 1.5 ঘন্টা পরে আইসলো কমান্ডিং অফিসারে, আমি জিজ্ঞাসা কেনে আইসলো মানে কেনে আমার সিনিয়র তারা অর্ডার আসতো উপর থেকে, তারা কোনো কিছু এরকম ইস্যু হয়তো তারা 1.5 ঘন্টা লেটে যাইতো মানে 1.5 ঘন্টা না অ্যাকচুয়ালি বাট লেটে যাইতো, তারপরে আমার রুমও আবার আইসে নতুন আরও মানুষ আইসে, আরও হোস্টেল থেকে হোস্টেল পথে আরও মানুষ আইসে, আমার ল্যাপটপ মোবাইল ভাঙছে, আমার বেডশিট রুশিট মানে রুম আমার পুরা, তারপরে আবার আইসলো, তারপরে আমার বন্ধু একটা আইসলো বাসানি লাগে আমার খালেদ আর রোহিত, খালেদ লোকেলের ছেলে আর রোহিত বিহারের, তারারে বহুত ব্রুটিলি মারছে তারা যেসব বাসানি দিয়েছিল আমার, তারপর পরে আমার অ্যাম্বুলেন্স এয়া লইয়া গেছে SMCH, ওখান থেকে আমি যেতাম আসলাম গুঙ্গুর থানা এফআইআর করা, কিন্তু আমার কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কইছে যে আমি কোনো এফআইআর করতাম না, তারা আমার সুবিধা নিয়ে দেবো, পরের দিন আমি যে সময় তারা কাছে গেছি নিয়ে লাগিয়া, অ্যাকচুয়ালি ওখানে মারার সময় একটা ছেলের পার্টস পড়ে গেছিলো, তো ও পাঁচটা তারা দেওয়ালে কি আমার ফোর্স করছে, আমি বলছি না পাঁচটা দিতাম না,
এটা যে লিগ্যাল প্রুফ আমার কাছে একটা প্রুফ দেওয়া উচিত। তারা কইছে আমি যদি কোনো কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কইছি আমি যদি কোনো এফআইআর করি আমার আমার হোস্টেলতে বাইর করতে লাগবে। ননসেন্স ইডিয়েট ওরকম আমাকে গাইলেছে আমার স্যারে। আমি তো কইছে তারা গেছে গেলে আমাকে নেই আমি মানে লইয়া আমার তারা ডাকছে আমি কি তারা যেতাম আসলাম না আমি এফআইআর করতাম স্টিল তারা আমার ওরকম আসে না বহুত আমি কান্দি দিয়েছিলাম আমার বন্ধু একটা কান্দি দিয়েছিল আমরা ওরকম আসলো স্টিল তারা ওরকম বহুত বাজে আমরা আমার নাক দিয়ে রক্ত আইত আসলো কিন্তু কইছে আমার নাক রক্ত আর তার হয়তো গরম লাগে রক্ত আর তারপরে বহুত মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। এফআইআর আমি এক সপ্তাহ পরে কলেজ থেকে কোনো রেসপন্স পাইছিলাম তারপরে এফআইআর করছি তারপর বাইরে থেকে কল আর আমার ক্যারিয়ার খাওয়া হয়েছিল আমার আমার বহুত ট্র্যাক মানে লাইফ থ্যাক তোমার ফ্যামিলির প্রবলেম করা হয় কার পক্ষ থেকে ওটা জানি না কেন আমার মোবাইলে ক্লাস টু দিয়ে স্টার্ট হয় নাম্বার কি বলে মোবাইলে কি বলে কইছে যে আমার ক্যারিয়ার খাই লিব আমি টাকা নিয়ে শেষ করে নিতাম জিনিসটা তারা মনিটারি যত আগে দিব মনিটারি মানে যত লাগে দেবো কেস উঠলো না অ্যাকচুয়ালি কিছু শেষ করে নিতাম জিনিসটা অ্যান্টি রেগিংয়ে কমপ্লেন দিয়েছিলাম ওটা উঠাই নিতাম এদিন আমি যেদিন আমার সেদিন আমি অ্যান্টি রেগিং AS0001 এন্ট্রি রেগিংনেশনাল একটা বডি আছে যারা মেডিয়েটার হিসাবে কাজ করে এটাতে আমি কমপ্লেন করতে থাকবো আমার গাইলাইছে আমার মানে দিনে কেন আমি বাইপাস করলাম এটা তো অ্যাকচুয়ালি কোনো কিছু ইস্যু হলে ওখানে আমার প্রথম হয়েছে আমি এফআইআর করতাম গিয়ে স্টিল আমি এফআইআর করছি না তারা হয়েছে তার মানে ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা।